আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মৃত্যুর পর মানুষ অনেক কিছু আশা করবে, যেটি হয়তো বা ভালোর জন্য অথবা তার যে খারাপ জিনিস রয়েছে এর থেকে সে যেন বাঁচতে পারে। দুটোই দিক আছে, ভালো রয়েছে মন্দ রয়েছে। আসলে মানুষের প্রত্যাশার মধ্যে মানুষের জীবন চাকা বয়ে চলে। মানুষ অনেক কিছু আকাঙ্ক্ষা করে বসে, ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষা, সবার প্রত্যাশা চাওয়া পাওয়া বিভিন্ন রকম। দুনিয়া জীবনে চাওয়া পাওয়া শেষ নেই, এটা আমরা সবাই জানি। যার সব কিছু প্রযুক্ত আছে সেও তার দ্বিগুণ সম্পদ কামনা করে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বনি আদমে স্বর্ণ ভরা একটি উপত্যকা থাকে তথাপি সে আরেকটি উপত্যকার জন্য আশা করবে, তার মুখ মাটি ছাড়া অন্য কিছুতেই ভরবে না, তবে যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেন। দুনিয়াতে মানুষ তার আশা অনুযায়ী চেষ্টা সাধনা করে। আপনি কখনো কখনো আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, আবার কখনো কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু মৃত্যু পরবর্তী জীবন যে মানুষের অনেক কিছু শেখায়, আবার অনেক কিছু সংশোধন করায়, আবার আপনি নিজেও আশা করতে থাকেন। দুনিয়াতে আপনি কোনো কিছু বাস্তবায়ন করতে পারেন আবার পারেন না, কিন্তু মৃত্যুর পর আপনার কিন্তু চেষ্টা সাধনা কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু মৃত্যুর পর মানুষ অনেক কিছু আশা করবে, তা সে পশ্চিমকালও সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সতর্ক করে যান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন যে মৃত্যুর পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষা দোয়া রয়েছে সেগুলো যেন আমরা দুনিয়াতে থাকতেই আমাদের যখন জীবন আছে তখনই আমরা করে বসি, এবং আমরা এমনভাবে মৃত্যুবরণ করি যাতে করে মানুষ আমার জন্য দোয়া করে, কারো ক্ষতি সাধন না করে, অন্তত বান্দার ক্ষতি না করে যেন মৃত্যুবরণ করতে পারে। তো সুতরাং দুনিয়াতে থাকতে মানুষ তো আশা আকাঙ্ক্ষা করেই, কিন্তু মৃত্যুর পর সে কী কী আকাঙ্ক্ষা করবে সেই বিষয়ে আজকের আলোচনা। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে দ্রুত কাফন দাফনের করার আশা করবে। ভালো নেককার হলে দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করতে বলবে, আর খারাপ আমল করলে অর্থাৎ কাফির বা আপনি পাপ কাজ করেছেন তখনই আপনি চাইবেন যে আপনার কাফন দাফন যাতে দ্রুত না হয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জানাজা খাটিয়ে রাখা হয় এবং পুরুষ লোকেরা তা তাদের কাঁধে তুলে নেয়, সে পুণ্যবান হলে তখন বলতে থাকে আমাকে সামনে এগিয়ে দাও, আর পুণ্যবান না হলে সে আপন পরিজনকে বলতে থাকে হায় আফসোস, এটা নিয়ে তোমরা কোথায় যাচ্ছ। মানুষ ছাড়া সবাই তার চিৎকার শুনতে পায়, মানুষ যদি শুনতে পেত তবে অবশ্যই অজ্ঞান হয়ে যেত। সহিহ বুখারী 1316 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যাতে আমরা বুঝতে পারছি যে আপনি যদি ভালো আমল করেন তাহলে মৃত্যু আপনার জন্য সহজ। মৃত্যুর মাধ্যমে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন, আপনার চিরস্থায়ী জান্নাতের আবাস স্থাপন করা হবে। মুমিন ব্যক্তি তাই আশা করবে, আর কাফের তো বুঝতে পারে যে অস্থায়ী জীবন, আবার স্থায়ীভাবে তাকে জাহান্নামে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সত্যক আশা করবে যাতে দ্রুত কিয়ামত কায়েম হয়ে যায়, যেন সে চিরস্থায়ীভাবে এবং সম্মানের আসনে আসীন হতে পারে, আর পাপিষ্ঠ কিয়ামত না হওয়ার আকাঙ্ক্ষা করে। এ ব্যাপারে মুসনাদে আহমদে একটি হাদিস রয়েছে, মুমিন ব্যক্তি বলবে হে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করে ফেলো, হে আল্লাহ তুমি কিয়ামত কায়েম করে ফেলো, আমি যেন আমার পরিবার পরিজন এবং আমাদের যে ধন সম্পদ রয়েছে তার কাছে যেন ফিরে যেতে পারি। আর কাফিরা বলবে হে আমার রব তুমি কিয়ামত কায়েম করো না। তৃতীয় হচ্ছে পরিবার পরিজনে তার অবস্থা জানানোর আকাঙ্ক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কবরের সওয়াল জবাবের পর মুমিন ব্যক্তিকে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তখন মৃত্যুর পর যে ফেরেশতারা আছে তারা বলবে, তুমি বাসরঘরের মতন এখানে ঘুমিয়ে পড়ো, যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে জাগিয়ে দিবেন হাশর মাঠে। তিরমিজিতে 1071 নম্বর হাদিস। 4 নম্বর হচ্ছে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী আশা করতে থাকবে যে পুনরায় তাকে পৃথিবীতে পাঠানো হোক, যাতে সে আবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারে। এ ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না, যদিও দুনিয়ার সব জিনিস তাকে দেওয়া হবে। একমাত্র শহীদ ছাড়া সে দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে যেন 10 বার শহীদ হতে পারে, কেননা সে শাহাদাতের মর্যাদা বুঝতে পেরেছে। সহিহ বুখারী 2817 নম্বর হাদিস। 5 নম্বর হচ্ছে, মৃত ব্যক্তি পুনরায় জীবিত হয়ে সরাত পড়ার আকাঙ্ক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক কবর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবীদের বললেন, এটা কার কবর? সাহাবীরা বললেন, অমুকের কবর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তির কাছে 2 রাকাত সরাত আদায় করা পুরো পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ। ইবনে আবি শাইবা হাদিস নম্বর 7715। এখানে মৃত ব্যক্তি যখন নিজ চোখে কবর দেখতে পাবে সলাতের এত এত প্রতিদান, তখন সে আফসোস করবে, কেন আরও বেশি সলাত পড়ে এলো না। তাই সে আকাঙ্ক্ষা করবেন, দুনিয়াতে যদি আবার তাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে সে বেশি বেশি করে সলাত আদায় করবে। আর জাহান্নামীরা তো বলবে, তারা কেন সলাত পড়েনি? এই কারণে জাহান্নামী ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, আমরা সলাত পড়তাম না। আর যারা জান্নাতে গিয়েছে তারা ভালো আমল করতে পারেনি বিধায় তারা আফসোস করবে। 6 নম্বর হচ্ছে, সম্পদ সাদকা করা আশা করবে। সাদকা করা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল। সাদকার মাধ্যমে আল্লাহ তাআলা ক্রোধ নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যুর আসার আগে, কেননা তোমাদের কারো মৃত্যুর আসার আগেই, কেননা তখন সে বলবে, হে আমাদের রব, যদি আপনি আমাকে আরও কিছুদিন পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সৎকার করতাম আর সৎলোকদের অন্তর্ভুক্ত হতাম। আর আল্লাহ তাআলা কখনও কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবহিত। সূরা মুনাফিকুন আয়াত 10-11। 7 নম্বর হচ্ছে, সৎ আমল করা আকাঙ্ক্ষা করবে। দুনিয়াতে তাকে যদি কিছুক্ষণের জন্য ফিরিয়ে দেওয়া হয় তাহলে সে আল্লাহ তাআলার কাছে আনুগত্যের মাঝেই কাটিয়ে দেওয়ার বাসনা করবে। আল্লাহ তাআলা বলছেন, সে বলে, হে আমাদের রব, আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। না, এটা হওয়ার নয়, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবে। তাদের সামনে বারজাখ থাকবে উত্থানের দিন পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 99-100। অন্য আয়াতে আমরা আরেকটা ব্যাখ্যা বুঝতে পারি যে, অথবা শাস্তি দেখতে পেলে যেন কাউকে বলতে না হয়, হায়, যদি একবার আমি ফেরত যেতে পারতাম তবে আমি সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম। সূরা জুমার আয়াত 58। যে 7টি বিষয় বলেছি, এই 7টি বিষয় আপনার জন্য হয়তো বা ভালো হতে পারে অথবা আপনার জন্য খারাপ হতে পারে। আপনার আমল যদি ভালো হয়ে যায় বাকি সবগুলো ভালো হয়ে যাবে, আর যদি আমল যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবেন অথবা আপনি আফসোস করবেন। আমি এই ভিডিওতে বেশি ব্যাখ্যা দিলাম না, কারণ যা বলেছি তাতেই আপনারা বুঝতে পারছেন যে দান সাদকা বা আপনি ভালো আমল করলে অথবা আপনি যদি নেককার যে মানুষ রয়েছে তাদের সাথে যদি আপনি চলতেন তাহলে আপনি হয়তো বা ইচ্ছিত আর ভালো কিছু করতে পারতেন, তারপর বেশি বেশি সলাত আদায় করতেন,
শহীদ যারা হয়েছে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, এভাবে পর্যায়ক্রমে যেরকমটা হওয়ার কথা সেরকমটাই হবে। তো আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে এবং দান সৎকারের প্রতি বেশি করে তাগিদ দেওয়া হয়েছে, আর সলাৎ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।